মিছিল অর্গানাইজ করতে চলেছি। আমাদের মূলত যেটা বিষয় সেটাই হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট উভয় সরকারই আজকে যেভাবে যুব সমাজের যে দৈনন্দিন যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে সম্পূর্ণভাবে মুখ ঘুরিয়ে নিয়ে পথ চলতে চাইছেন, আমরা এর তীব্র বিরোধিতা করছি। মূলত যেটা বিষয় সেটা হচ্ছে যে স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, দেশ এবং রাজ্য জুড়ে অসহিষ্ণুতা এবং বেকারত্বের যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে যুব সমাজ আজকে পরিত্রাণ পেতে চাইছে। এই দমবন্ধ করা পরিবেশ থেকে পরিত্রাণ পেতে গেলে পরে আমরা মনে করি যে যুব সমাজের গর্জে ওঠার যে সময়, সে সময় এসে গেছে। আর ঘরের মধ্যে চুপ করে বসে থাকার দিন এখন আর নেই। আজকের এই দুনিয়াতে আমরা যদি নিজেদের জীবিকার জন্য আন্দোলনে সামিল না হই, লড়াইয়ে সামিল না হই, আমরা জীবন জীবিকার যে যন্ত্রণা এখন ভোগ করছি, সে যন্ত্রণার থেকে কোনোদিনই মুক্ত হতে পারব না। মূলত আমাদের মিছিল আগামীকাল এই বিষয়টিকে কেন্দ্র করে, এবং সেখানে আমরা যে দাবিগুলোকে উত্থাপন করার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ইতিমধ্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে 70,000 শিক্ষকের চাকরি বন্দোবস্ত করবেন। 7 মাস অতিক্রম করে গেছে, একজন শিক্ষকেরও রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত হয়নি। Whereas সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অন এডুকেশন তার যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী যদি আমরা বিচার করি তাহলে পরে দেখা যাচ্ছে যে সারা রাজ্যে এই মুহূর্তে প্রাইমারি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল মিলিয়ে প্রায় 100,000 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এর বাইরে বিশ্ববিদ্যালয় কলেজ প্রচুর শূন্য পদ রয়েছে, স্থায়ী অধ্যাপকের পদ শূন্য, অশিক্ষক কর্মচারীর স্থায়ী পদ শূন্য। এছাড়া যেখানে একটা ব্যাপক অংশের যুব শিক্ষিত যুব সমাজের কিন্তু চাকরির জায়গা হতে পারে, এর বাইরে বিধানসভার অভ্যন্তরে যে ঘোষণা এরাজ্যের অর্থমন্ত্রী এবং শ্রমমন্ত্রী করেছিলেন তাতে দেখা যাচ্ছে প্রায় 4,39,000 শূন্য পদ রয়েছে। সেই শূন্য পদগুলো পূরণের কোনো বিজ্ঞপ্তি নেই। রাজ্য সরকারি দপ্তর অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন 1,39,000 নতুন পদ নাকি তৈরি করা হয়েছে, আর শ্রমমন্ত্রীর বক্তব্য ছিল 3,00,000 হচ্ছে এক্সিস্টিং পোস্ট, সেটা ভ্যাকেন্ট আছে। তাহলে এক্সিস্টিং পোস্ট মানে যেটা 3,00,000 পোস্ট এখনো ভ্যাকেন্ট, এটা বিধানসভার আমরা যেটা জানতে পারছি, দুটো হিসাব করলে প্রায় 4,39,000। এই যে সংখ্যক সরকারি দপ্তরের নিয়োগ সেটা বাকি, শূন্য পদ রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কনস্টেবলকে ISI পদে উন্নীত করে দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ASI যে পোস্ট, সেই পোস্টের ভ্যাকেন্ট পোস্ট গুলোকে তারা ফিল আপ করতে পেরেছে। তাহলে এই যে ভ্যাকেন্ট হয়ে যাওয়া কনস্টেবল পোস্ট, তাহলে সেটা ফিল আপ হবে কি কনস্টেবলকে প্রমোশন দিয়ে ASI? হ্যাঁ, ASI 3 মাসের একটা ট্রেনিং দিয়ে তাদেরকে ASI করে দেবে নির্বাচনের আগে, এর মানে ঘাটতি মেটানোর জন্য এই এক নতুন কোর্স। সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে মেডিকেল কলেজে প্রফেসর টিচিং স্টাফ তাদেরকেও পাঠিয়ে দেওয়া হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটালগুলোকে, সপ্তাহে 2 দিন করে 4,000 টাকা এক্সট্রা অনারিয়াম তাদের দেওয়া হবে। এই দৃষ্টিভঙ্গি মেডিকেল কলেজ ফাঁকা করেছে, মেডিকেল কলেজগুলোতে প্রচুর পোস্ট এরকম ভ্যাকেন্ট করেছে, প্যাথোলজি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। সরকার অধিগৃহীত সংস্থা পৌরসভা ইতিমধ্যে যেটা সংবাদ মাধ্যম মারফতই আমরা জানতে পেরেছি প্রায় 12,000 পোস্ট ভ্যাকেন্ট করেছে পৌরসভা, কর্পোরেশন নয় পৌরসভা।
12,000 পোস্ট। আর কর্পোরেশনে কত পোস্ট ভ্যাকেন্ট রয়েছে সে তো পরিসংখ্যান আপনাদের কাছেও আছে, আমরাও সকলে সেটা জানি। এবং কথা ঘোষণা ছিল রাজ্য সরকারের প্রতি হাতে কাজ প্রতি পেটের ভাত। প্রতি হাতে কাজ যেটা ঘটছে সেটা সম্পূর্ণভাবে ঠিকা বা চুক্তি, এটা সম্পূর্ণ কিন্তু অস্থায়ী। স্থায়ী কর্মচারী নিয়োগের কোনো প্রক্রিয়া নেই। ইতিমধ্যে যেটা ঘোষণা করা হয়েছে, সরকারি একটি আদেশনামা জারি হয়েছে, অবসরপ্রাপ্তদের পুনরায় নিয়োগ করা হবে, এটা সরকারি আদেশনামা। এই অবসরপ্রাপ্তদের যে পুনরায় নিয়োগ করার মধ্য দিয়েই তার মানে যুব সমাজের যে কাজের যে জায়গা সে জায়গাটাকে ব্যারিকেড তৈরি করে দেওয়া হচ্ছে। এই অবসরপ্রাপ্তরাও নিয়োগ হবেন, তারাও কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন হারে তাদের অনারিয়াম দেওয়া। এই ঘটনা প্রবাহগুলো ঘটছে। এর বাইরে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই রাজ্য সরকার অত্যন্ত সুচতুর উপায়ে এমন এমন কিছু কথা বলে দিচ্ছেন যেটার মধ্য দিয়ে মনে হবে যে দারুণ প্রো পিপল গভর্নমেন্ট। যেমন ধরুন একটি সব থেকে বড় উদাহরণ হচ্ছে বেকার ভাতা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বেকার ভাতা 1,500 টাকা করে দেওয়া হবে, যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাবে সে প্রথম 1,00,000। বেকার তো বেকারই, সেখানে আবার দ্বিচারিতা থাকে, তাহলে সকলকেই বেকার ভাতা দেওয়া হবে। নাম লেখানো প্রথম 1,00,000 বেকারকে তারা বেকার ভাতা দেবেন, এটা হচ্ছে তাদের বক্তব্য। এবং বিধানসভার পরিসংখ্যান বলছে যে এ পর্যন্ত প্রায় 99,000 থেকে একটু বেশি সংখ্যককে 1,500 টাকা করে বেকার ভাতা দেওয়া হয়েছে। 1,500 টাকা করে বেকার ভাতা দিয়েছে এই গভর্নমেন্ট। আমাদের বক্তব্য হচ্ছে খুব সুস্পষ্ট, বেকার ভাতা যদি দিতে হয় তাহলে প্রত্যেক বেকারকে বেকার ভাতা দেবে। বেকারের ক্ষেত্রে কিছু কেউ পাবে কেউ পাবে না, এই কোন ধরনের বিচারিত। কৃষকের উচ্ছেদ হয়ে যাওয়ার বা কৈষকের জমি ছেড়ে দেওয়ার ঘটনা একটা নৈমিত্তিক ঘটনা। প্রচুর কৃষক জমি ছেড়ে দিয়ে অসংগঠিত শ্রমিকে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই যে কৃষকরা যারা অসংগঠিত শ্রমিকে রূপান্তরিত হচ্ছে, তাদের তারা যাতে অসংগঠিত শ্রমিকে রূপান্তরিত না হয় তার জন্য কিন্তু কোনো পরিকল্পনা এই সরকারের নেই। কৃষিকাজকে লাভজনক করে তোলার কোনো প্রক্রিয়া নেই, কোনো উদ্যোগ নেই, যার ফলে কৃষকের সমস্যা প্রবল জায়গায় দাঁড়িয়েছে। একটা মানে সাংঘাতিক বাজে অবস্থায় কৃষক সমাজ তারাও দাঁড়িয়েছে। কৃষিকাজ যুক্ত হতে চাইছে, দাবি করছেন যে ওরা কিষাণ মান্ডি করছেন, সেখানে সে কৃষক তার ফসল বিক্রি করতে পারবে। আমি আমি জানি না যে আপনাদের কাছে কি তথ্য রয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে যেটুকু তথ্য আমাদের হাতে রয়েছে তাতে আমরা জানি যে 55টা কিষাণ মান্ডি সরকার প্রথমে তৈরি করেছিল, কিন্তু কিষাণ মান্ডিতে কৃষকরা কেউ ফসল রাখতে যেতে পারছে না। কারণ কিষাণ মান্ডির যেটা ঘোষণা ছিল সেটা হচ্ছে যে সরকার সেখানে হিমঘর করে দেবে, কৃষকরা সেই হিমঘরে সবজি রাখবে, পরের দিন তারা সেটা বিক্রি করতে পারবে, এটা ছিল ঘোষণা সরকার। হিমঘর তো হয়নি, শুধুমাত্র ইট আর মানে সিমেন্ট আর বালি দিয়ে নীল সাদা রং করে কিছু বিল্ডিং হয়েছে, কিন্তু তার বাইরে আর কোনো প্রক্রিয়া হয়নি। ইতিমধ্যে যেটা ক্যাবিনেট ডিসিশন নিয়েছে সেটা হচ্ছে যে রাজ্যের 341টি ব্লকে সরকার আর কিষাণ মান্ডি করবে না, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে হবে। কারণ সেটা কৃষি দপ্তর না কৃষি বিপণন দপ্তর এই আর সুরাহাটা করে উঠতে না পেরে বলেছেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে হলে পরে সেখানে কৃষকের লাভ যে কৃষকের ঘরে উঠবে না এই বিষয়টা একদম পরিষ্কার, সবটাই কিন্তু করে রাজ, সেই করে রাজ সেটাই থেকে যাবে। আলটিমেটলি কৃষকের ঘরে কিন্তু ফসলের দাম উঠবে না, ক্রেতা কিন্তু যথারীতি উচ্চ দামেই জিনিস ফসল কিনবে, জিনিসপত্র কিনবে, কিন্তু কৃষকের ঘরে কিন্তু লাভ উঠবে না। এবং আমার ফসল আমার গাড়ি এই নাম দিয়েই মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেছিলেন যে কৃষকরা ফসল রাখতে গেলে পরে প্রচুর তাদের সমস্যা হচ্ছে, অতএব আমার ফসল আমার গাড়ি, কিন্তু সেই প্রজেক্টও দেখা যাচ্ছে মুক্ত হয়ে পড়েছে। কারণ সমস্ত প্রজেক্টগুলো করতে হলে পরে তার জন্য যে প্ল্যানিং স্পষ্ট নীতি সেটা থাকা দরকার। শুধু গাছের আগায় জল ঢালবো
গাছের গোড়ায় জল না ঢেলে এই নীতি নিয়ে যদি হয় সেটা ভোট সর্বস্বতার দিকে কিছু লাভ হতে পারে, কিন্তু আলটিমেটলি জনগণের যে সার্বিক জীবনযাত্রার মান উন্নয়ন সে সার্বিক জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে না। ক্ষুদ্র মাঝারি শিল্প ধুঁকছে, হস্তশিল্প কুটির শিল্প ধুঁকছে, অর্থাৎ যেখানে যেখানে কাজের জায়গা রয়েছে সে সমস্ত জায়গাগুলো কিন্তু কোলাপস করে যাচ্ছে। মানুষ যেখানে শ্রমদান করে বাঁচতে পারে চা বাগান ধুঁকছে, চটকল বন্ধ, মানুষের শ্রমের মর্যাদা যে সমস্ত জায়গায় পাওয়া যায় সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আজকে বন্ধ হয়ে যাচ্ছে। সরকার উদাসীন, রাজ্য সরকার উদাসীন, সেন্ট্রাল গভর্নমেন্টও উদাসীন, কেন্দ্রীয় সরকারও উদাসীন, এবং সম্পূর্ণভাবে আমাদের যেটা মনে হয়েছে যে এই দুই সরকার ওপর চালাকির দ্বারা সস্তায় বাজিমাত করার কৌশল নিয়ে পথ হাঁটছেন। এই কৌশলে যদি পথ হাঁটা হয় তাহলে পরে আলটিমেটলি যুব সমাজে ভালো হবে না। আমরা মনে করি যে যুব সমাজকে পরিত্রাণ পেতে গেলে পরে আন্দোলনের রাস্তাতেই সামিল হতে হবে। সেই কারণে আমরা 5 তারিখ কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত আমরা মিছিল করছি, এবং পাশাপাশি রাজ্যে আমাদের সংগঠিত জায়গা বলতে যা বোঝায় সেখান থেকে আমাদের কর্মী বন্ধুরা তারা আসছেন না, সম্পূর্ণ অসংগঠিত জায়গার বন্ধুদের নিয়েই আমরা এই মিছিল করবো, এবং সংগঠিত জায়গায় কিন্তু আলাদাভাবেই মিছিল এবং